ভালো আছো? আজকে দেখো আবার কিন্তু গরম পড়েছে, আর মানে দুদিন ধরে বৃষ্টি হয়েছিল তাই একটু অনেক গরমটা কম ছিল, আজকে প্রচুর গরম লাগছে আবার। আর সকালবেলা থেকে অন্যান্য কাজগুলো করেছি আর উপরের ঘরটা মোছা হয়নি জানো তো, আর ঠাকুর ঘরটা মুছে পুজোটা দিয়ে তারপরে চলে গেছিলাম নিচে, আর এখন তাই দেখলেই ঘরটার ঝাঁট দিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 4:30, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো একটু চুলটা আঁচড়ে নিই, প্রচুর গরম লাগছে এখন। এখন একটু ফ্রোটটা মুছব, দেখো পুরো ঘেমে গেছে, দেখেছো এত গরম লাগছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। জানো তো বন্ধুরা আমি রুটিন অনুযায়ী কাজ করি, তাহলে কি হয় কাজগুলো খুব তাড়াতাড়িভাবে শেষ করতে পারি। আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই একদম মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে কাজের। আর দেখো আমি রোজ ঘুম থেকে উঠি, উঠে নিজস্ব কাজ সারি, সেরে একটু ওয়ার্কআউট করি, করে তারপরে কাজে হাত দিই, আর সব কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। জানো তো আগে এই ঘরটা কি সুন্দর ফাঁকা ফাঁকা ছিল, এখন সব নিচে থেকে একটা একটা করে জিনিস আনতে আনতে দেখো ঘরটা পুরো ভরে গেছে, আর ঘরে এখন আর জায়গাই নেই। দেখো মেশিনটাও নিচ থেকে নিয়ে এসেছি, ওপরে শোকেসটা নিয়ে এসেছি, আর ব্যালকনিতে সোফাটা ছিল সেই সোফাটাকেও এই ঘরেই নিয়ে এসেছি, এখন ঘরে পুরো ভরে গেছে ঘর। আর দর্শক বন্ধুরা তোমরা বলেছ যে আমাকে ডেলি ভিডিও দিতে, দেখো আমি ডেলি ভিডিও দিতে পারবো না, কারণ আমি সংসারে সমস্ত কাজকর্ম করে তারপর যখন একটু সময় বার করতে পারি তখন ছোট ছোট ভিডিও করে তোমাদের সামনে মানে আসি আর কি। আর দেখো আমার তো মানে কাজের লোক নেই, আর আমার সংসারের কাজ আমি নিজের হাতে নিজেই করি, আর বেশ আনন্দের সহিতই করি, আর যখন সময় পাই তখন ছোট ছোট ভিডিও বানাই।
দেখতেই পেলে কতটা পরিশ্রম করলাম, প্রচুর গরম লাগছে। আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।